তো শপিং করতে আসছিস না আজকে দিয়ে নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আজকের এই ব্লগটি ইনশাল্লাহ ভালো লাগবে যাক দেখতে না দেখি বছর ঘুরতে না ঘুরতেই আলহামদুলিল্লাহ পবিত্র মাহে রমজান মাস আবারও চলে আসলো আলহামদুলিল্লাহ সবাইকে অগ্রিম রমজান মুবারক আর রোজা আসলেই তো আলহামদুলিল্লাহ সংসারে টুকিটুকি অনেক জিনিসপত্রই লাগে সো এতে ফাইনালি আমি আম্মু আর হায়াত চলে আসলাম ফারওয়ানি গ্র্যান্ড হাইপারে শপিং করার জন্য এখানে আসার উদ্দেশ্য হয়েছে আজকে অনেক কিছুরই সেল ছিল সো দেখা যাক সেলে কী কী নেওয়া যায় ফার্স্ট অফ অল আমি তো পেঁয়াজের সেল দেখি একদম আত্মহারা যেহেতু অলরেডি দোকানে 700-800 পয়সা করে পেঁয়াজের কিলো এখানে ছিল মাত্র 395 পয়সা করে এদিকে হায়াতে চোখ পড়ে গেলে স্ট্রবেরির দিকে স্ট্রবেরি দেখলে তোর পুরাই মাথা নষ্ট ওর ফেভারিট একটা ফ্রুট আর দুই দিন যাবো দিয়ে বলছিল ওর আব্বুকে যাবো আসার সময় স্ট্রবেরি নিয়ে এসো আর রাতে যেহেতু লেট করে ফিরে ওরাবো তাই আর দোকানপাট তেমন খোলা থাকে না সো আনতেও পারে না যা ফাইনালি এদিকে পেয়ে গেলাম স্ট্রবেরিগুলো আসলে সস্তাই ছিল এদিকে বস্তায় ভরে ভরে পেঁয়াজ নামানো হচ্ছিলো যেহেতু এখন তো প্রায় 4টার মতো বাজে তেমন একটা লোকজন ছিল না আর সন্ধ্যার পরে আমার মনে হয় না এই মার্কেটে আর কি ঢুকা যাবে সো এতে ফাইনালি আমরা বেলা থাকতেই চলে আসলাম শপিং করার জন্য আর সেল বলে কথা সামনে যেহেতু রমজান সবাই চায় একটু কম দামের ভিতরে সব কিছু আর কি নেওয়ার জন্য সো এতে ফাইনালি আমরা সব টুকিটাকি জিনিস নিয়ে নিব এদিকে হায়াত আর হায়াতের বাবার ফেভারিট একটা ভেজিটেবলস পেয়ে গেলাম সাজনা সাজনা হায়াত খুব পছন্দ করে প্লাস ওর বাবা ট্যাঙের প্রাইসটা দেখি আসলে বিশেষ করে আমার আশা আর কি একদিনে 990 পয়সা করে ছিল পার পিস 2 কিলো করে হবে সো এই তো ফাইনালি আমি নিয়ে নিব দেখি কয়টা নেওয়া যায় আর কি এদিকে ট্যাঙের পাশে তো বিমটু আর রুয়াব জানা হলে চলেই না এক একদিন আর কি বাচ্চারা এক একটা ডিমান্ড করে ওটাই আর কি বানিয়ে দেওয়ার চেষ্টা করি সো এই তো ফাইনালি টুকিটুকি অনেক কিছু নেওয়া হয়েছে এখন বেসন খোঁজার পালার কি যেহেতু আমরা যাতে বাঙালি ছোলাবুট ছাড়া তো আমাদের চলেই না সো এই তো ফাইনালি ছোলাবুটও পেয়ে গেলাম হাতের কাছে সো আম্মু তো নিয়ে নিচ্ছে যতটুকু আর কি লাগে ততটুকু নেওয়া হবে গত বছর আসলে হৃদয়ের সাথে আমরা রোজা শপিংটা করেছি সো এবছর আর কি হায়াত বারবারই বলছিলাম মামা কেন আসে নাই মামা একটু কাজে ছিল সো আসতে পারে নাই কই বাচ্চাদের এবং আমাদের সবারই ফেভারেট এই তাজমহল পাপড়টা এটা সবসময় আমাদের বান্দায় থাকবেই থাকবে রোজাতে মিস নাই আর কি খুব পছন্দ করে একে বাচ্চারা খেতে প্লাস আমরাও যাক আলহামদুলিল্লাহ টুকিটুকি অনেক কিছু নেওয়া হয়ে গিয়েছে এদিকে আবার চলে আসলাম সবজির দিকে যাক আলহামদুলিল্লাহ রোজার বাজার এখানেই শেষ টুকিটাকি যা যা লাগে আর কি সব কিছু এই অল্প অল্প করে নেওয়া হয়েছে ইনশাল্লাহ লাগলে আবার নেওয়া যাবে সো এতে ফাইনালি হায়াত হেল্প করতে লাগলো আমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ বাবাজি যাকে তো আলহামদুলিল্লাহ আমাদের রোজার বাজার এখানেই শেষ এই তো ফাইনালি আমরা এখন বাসায় ফিরে যাব আর আলহামদুলিল্লাহ রোজা আসলেই কেমন জানি অনেক খুশি খুশি লাগে প্লাস প্রতিটা দিনই মনে হয় আমাদের ঈদের মতো কাটে বিদেশের বাড়িতে আশা করি আপনাদেরও রোজা ভালো যাক এই দোয়াই করি সব মুসলমানের জন্য আমরা পবিত্র মাহে রমজান মাসে 30টা রোজাই রাখতে পারি আল্লাহ পাক যেন আমাদের রোজা কবুল করে নেন আমিন যাকে তো সব মালগুলো গাড়িতে উঠানো হচ্ছে ইনশাল্লাহ কিছুর মধ্যে আমরা বাসায় ফিরে যাব আশা করি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তো সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি লাইক করে পাশে থাকবেন যাকে তো আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এদিকে রশ্মিকে অলরেডি বলা হয়েছে যে নিচে আসো যেহেতু অনেক মাল সামানো একার পক্ষে নেওয়া সম্ভব না চেক এদিকে আসতে না আসতে দেখে রশ্মি এসে নিচে দাঁড়িয়েছিল অনেক অনেক থ্যাংক ইউ হেল্প করার জন্য আর ফাইনালি এই ডালটা আমার মনে হয় অনেকটাই সস্তা পেয়েছিলাম 15 কিলো আর কি 5 দিন আর 465 পয়সা এরকম আর কি নিয়েছে 5.5 দিন আর কি যাক আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সো এই তো বাজারগুলো এনে কিচেনে রেখে দিয়েছি ইনশাল্লাহ আস্তে আস্তে সব গুজগাছ করে নিব
You are happy? Come, come. You have to wash and eat this. Open for me this. সো সবাইকে অগ্রিম রমাদান মুবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা শেষ করছি আজকের ব্লগটি ইনশাআল্লাহ নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে সো আল্লাহ হাফেজ